আমাদের দেশে অনেক কাজ করা সম্ভব, শুধু বিদেশে গিয়েই যে প্রতিষ্ঠিত হতে হবে এরকম না, বাংলাদেশে অনেক অপরচুনিটি আছে, অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। সো যদি মনে করে তারা যে বাংলাদেশেই তারা থেকে কাজ করবে বা বিদেশ থেকে পড়ে এসেও বাংলাদেশে করবে, আমরা মনে করি এখন সেটার বেটার একটা প্ল্যাটফর্ম বাংলাদেশ। এইসব অ্যাওয়ার্ড আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় যে কাজের ফাঁকে ফাঁকে আমরা যদি কিছু স্বীকৃতি পাই বা সবার দ্বারা অনুপ্রাণিত প্রাণিত হই, সেটা আমাদের জন্য আসলে আশীর্বাদ হয়ে দাঁড়ায়। সো আমাদের আরও সামনের দিকে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয়। তরুণ প্রজন্মের প্রতি এটাই হলো কথা, সততা থাকতে হবে, সব জায়গায় যদি সততা মেনটেন করে আর ইচ্ছা থাকতে হবে, প্রবল ইচ্ছা থাকলে অবশ্যই তারাও সবাই পারবে। আমরা কিন্তু এখন যারা ইয়াং এন্টারপ্রেনার, আমরা মনে করি আমরা দেশ নেশন বিল্ডার, আমরা শুধু ব্যবসা করবো নিজের প্রফিট করবো সেটা না, আমাদের টার্গেট থাকে বরাবরই একটা বড় পার্সেন্টেজ সমাজের জন্য দেশের জন্য কন্ট্রিবিউট করা। সো আমরা প্রত্যেকটা জায়গায় সরকার বলেন, পুলিশ বাহিনী বলেন, সব জায়গায় আমরা চেষ্টা করি তাদের পাশে থেকে কীভাবে দেশকে আরও নতুন করে, এই যেটা বললো এই প্রোগ্রামে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করা যায়, সেটার জন্য আমরা আমাদের পলিসি সরকার সহ যারা আছে সবাই আমাদের ডাকে এখন, সেইটা আমাদের অনুপ্রাণিত হই। সো এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো আমাদের মনে হয় যে দরকার আছে তরুণদের জন্য অনুপ্রাণিত করা, পাশাপাশি আমরা অনেক কিছু আরও জানাতে পারি যারা নতুন করে আসবে, তরুণরা নতুন আসার স্বপ্ন দেখছে যে তারা চাইলে ইচ্ছা থাকলে আমাদের দেশে অনেক কাজ করা সম্ভব, শুধু বিদেশে গিয়েই যে প্রতিষ্ঠিত হতে হবে এরকম না, বাংলাদেশে অনেক অপরচুনিটি আছে, অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। সো যদি মনে করে তারা যে বাংলাদেশেই তারা থেকে কাজ করবে বা বিদেশ থেকে পড়ে এসেও বাংলাদেশে করবে, আমরা মনে করি এখন সেটার বেটার একটা প্ল্যাটফর্ম বাংলাদেশ। সো আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব, আমরা মনে করি সরকার সহ সবাই যারা আমাদের পাশে আছে আমরা একত্রে এগিয়ে যাবো, আমরা অনুপ্রাণিত। আর মাসুদ খান সহ বেটার ফিউচার বাংলাদেশ সবাইকে আমরা ধন্যবাদ জানাই, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন। হতাশা আমাদের সবার মধ্যেই আসলে হয়, আপনারা জানেন এন্টারপ্রেনার এমন একটা জিনিস, শিল্পায়ন সেটা কিন্তু একটা লেন্দির প্রসেস, সেখানে কিন্তু উত্থান পতন থাকবেই, সকালও হবে আবার সন্ধ্যাও হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্যটা মূল, আর সততা মেনটেন করলে আপনার কষ্ট হবে ঠিকই। আমাদের দেশে এখনও অনেক আপনারা জানেন অনেক ঝামেলা অনেক সমস্যা থাকে, কিন্তু আলটিমেটলি আপনি যদি ধৈর্য এবং সততা ধরে রাখেন আপনি আলটিমেটলি আপনার যে কাঙ্ক্ষিত সাফল্য সেটা আপনি অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। খুব ভালো লাগছে ইয়াং আইকনদের যখন দেখি, কারণ আমরাও তো স্বাভাবিকভাবে ইয়াং থেকেই যেমন শুরু করা আর কি, বা শুরু এখনও চালিয়ে যাচ্ছি। তো ওই যেটা বললে একটা যুদ্ধ আর কি, হতাশা আছে, সূর্য উঠে আবার সূর্য ডুবে, বাট আমরা যেটা বলবো, আমার যেটা মনে হয় যে আমাদের বাংলাদেশের মেইন অ্যাসেট কিন্তু এই পপুলেশনটা, তো এই পপুলেশনটাকে যদি আমরা বার্ডেনে রূপান্তরিত না করে আমরা অ্যাসেট হিসেবে ইউটিলাইজ করতে চাই আমাদের বাংলাদেশের ভালোর জন্য আর পাশাপাশি ওয়ার্ল্ডে কিছু মার্ক করার জন্য, তাহলে আমাদের ওই ক্যারেক্টারটা হোল্ড করতেই হবে। ক্যারেক্টার আর অনেস্টি, এই দুইটাকে প্রায়োরিটি দিয়ে যদি আমরা সিনসিয়ার থাকি, ডেডিকেশনের সাথে যদি কাজ করি, তাহলে ইনশাল্লাহ আমরা দৃঢ় বিশ্বাস যে বঙ্গবন্ধুর সোনার বাংলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।